माता की বক্তব্য স্টার্ট করার আগে আমি দুটো লাইন আপনাদের সামনে একটা মন্ত্র জপ করতে চাই। या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः। আমাদের হিন্দু সাজতে হয় না, আমরা হিন্দু আছি, হিন্দু জন্মেছি, হিন্দুই থাকব। এ সাজা সাজির ব্যাপার যারা করে তারে কোনো দিন তাদেরকে দেখবেন হিজাব পরে নিয়েছে, তারপরে কোনো দিন দেখবেন মন্ত্র এসে মন্ত্র জপ করছে স্টেজের উপরে, এগুলো তাদেরকে করতে হয়। কিন্তু আমি দেখছি পশ্চিমবঙ্গতে এই ধরনের যখন মা কালীর অপমান হলো তিনি একবারও মুখ খোলেননি। ভাই আপনার তো বিরোধিতা করার এত অভ্যাস আছে, মুখটা খুলছেন না কেন? তার মানে আপনি হয়তো এটাকে সমর্থন করেন, এটা আমরা মানব কি মানব না আমাকে একটা জিনিস বলুন। যে জিনিস আপনি সমর্থন করবেন না তার এগেইনস্টে আপনি কথা বলবেন কি বলবেন না? বলবেন কি বলবেন না? দিদি কিন্তু কিছুই বলেনি, তার মানে টিএমসি পার্টি আর মমতা দি এই কালীর অপমান সমর্থন করেছে। দেখুন আমি একটা জিনিস বলতে চাই, যারা সবসময় বিরোধিতা করে তারা বিরোধিতা করার অভ্যাস হয়ে যায়, তাদের অভ্যাস হয়ে যায়, সেরকমই সেটা তাদের নেচার হয়ে যায়। এই টিএমসি সরকার এত বছর সিপিএম এর বিরোধিতা করতে করতে সরকারে তো চলে এসেছে, কিন্তু 10 বছরে সরকারের মতন কোনো কাজ করেনি, এখনো ব্যস্ত আছে বিরোধিতা করার। এখন কার বিরোধিতা করছে? এখন করছে মোদিজির বিরোধিতা, এখন করছে বিজেপির বিরোধিতা। এই সরকার একবারও ভাবছে না যে পশ্চিমবঙ্গের মানুষকে তুমি কি বলেছিলে। তুমি বলেছিলে আমরা চাকরি দিব, তুমি বলেছিলে আমরা কাজ দিব, তুমি বলেছিলে আমরা উন্নয়ন করব, তুমি বলেছিলে আমরা এখানে ইন্ডাস্ট্রি নিয়ে আসব, শিল্প নিয়ে আসব, সেগুলো তো করনি, করছো শুধু বিরোধিতা। কেন? তারই অভ্যাস হয়ে গেছে। কালকে ওনার পার্টির একজন সরকার বলে মেম্বার অফ পার্লামেন্ট, ওনার অনেক কষ্ট হলো, বললো এত সুন্দর পার্লামেন্টের বিল্ডিং করে দিয়েছে নতুন, সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট প্রধানমন্ত্রী করেছেন, তার উদ্ঘাটন করেছেন আমাদের ন্যাশনাল এমব্লেম লাগিয়ে, বলছে আমাদের ডাকেনি। তারপরে বলছে যে এমব্লেমের উপরে যে সিংহের ছবি আছে সেটা আগেকার মতন নেই, এই সিংহ অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে, খতরনাক হয়ে গেছে। ভাই সিংহ তো খতরনাকই থাকে, সেই জন্য নরেন্দ্র মোদির মতন বাঘ একজন সিংহ তোমাদের মতন গিদড়দেরকে সামলিয়ে রেখেছে। যারা মানুষকে খুন করার রাজনীতি করে তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হয়, সেই কন্ট্রোল একমাত্র একজন সিংহ, তার নাম হলো নরেন্দ্র ভাই মোদের দামোদি, উনিই করতে পেরেছে, নরেন্দ্র মোদি করতে পারেন। মমতা সরকার বলে একটা প্রোগ্রামে মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন নিজে, মোদি কি ভগবান? হ্যাঁ মোদি ভগবান, যদি ভগবান নেই তাহলে ভগবান থেকে কমও নেই। যখন মানুষ মরছিল এই মোদি ভ্যাকসিন পাঠিয়েছে, যখন মানুষের কাছে বাড়িতে খাবার দানা ছিল না এই মোদি সরকার বাড়ি বাড়িতে রেশন পাঠিয়েছে। আর এই লজ্জাহীন চোরের সরকার টিএমসি তারা বলে কি আমরা রেশন দিয়েছি, আমরা সবকিছু করছি, আমরা মানুষকে বাড়ি দিচ্ছি। ভাই যদি সবকিছু তোমরা করছো তাহলে বারে বারে কেন্দ্র সরকারের কাছে ভিক্ষা চাইতে কেন যাচ্ছ? যে দিন আমাদের টাকা দিন, প্রত্যেকটি রাজ্যের অধিকার আছে কেন্দ্র থেকে টাকা চাইবার, কিন্তু সে টাকা নিয়ে নে। ভাই একটু ঝেগা করে দিন, বেরিয়ে যেতে দিন, আরো একটু সামনে সেপারেশন চলে যেতে দিন, কিন্তু সেই টাকা যদি আপনি নেবেন
হিসাব দিবেন না। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মাইক নিয়ে এইদিক ওইদিক স্টেজে ঘুরছে, বলছে হিসাব চাইছো, হিসাব চাইছো। কাকে জিজ্ঞেস করছিলেন? তখন তো বলছিলেন আমি হিসাব দিব না। হিসাব দিবেন না তো টাকা কি করে পাবেন? ওটা কারোর বাপের টাকা নেই, ওটা আছে ইন্ডিয়ার মানুষের ট্যাক্সের টাকা, যারা হিসাব দিবে তারাই পাবে। তখন বলছে মোদি কিসের দাম, তেলের দাম কি করে দিয়েছে? ওনার পার্টির লোকজনকে আমরা দেখলাম তেলের গলায় ঝুলিয়ে ডায়াগ্রাম বানিয়ে রাস্তায় ঘুরছে যে তেলের দাম কম করো, তেলের দাম কম করো। যখন তেল আর পেট্রোলের দাম যত বিজেপি রাজ্য আছে, যেখানে যেখানে বিজেপির সরকার আছে, বিজেপি শাসিত রাজ্য, তারা কম করে দিল। তারা মমতা সরকারকে বলল এবারে আপনি কম করুন। ভেবে দেখুন কিসের দাম কম করলো মমতা সরকার? অয়েল আর পেট্রোলের দাম কম করেনি। এই যে টিএমসির মাতালরা আছে, তারা 28 টাকার যে পাউচ খায় তার দাম কম করেছে এই সরকার। বুঝতে পারছেন তো কি শেখাতে চাইছে? 28 টাকার পাউচ খান, বাড়িতে ঝামেলা করুন, এলাকাতে ভাইলেন্স করুন, বিজেপির সঙ্গে দাঙ্গা করুন, খুন করে দিন, মহিলাদের ধর্ষণ করুন, তারপরে আমি বলে দিব যে ও তো প্রেগনেন্ট ছিল, তার তো অ্যাফেয়ার ছিল। এটাই শিখাতে চাইছে এই সরকার। নালে উন্নয়নের জন্য যত প্রকল্প কেন্দ্র সরকার নিয়ে এসেছে কেন এখানে আপনি করছেন না? কেন মানুষের কাছে কিষাণ সম্মান নিধির 6,000 টাকা দিতেন না? কেন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার উপরে বাংলার বাড়ি, বাংলার বাড়ি, আরে আপনি একটাই বাংলা জানেন, সেটা হলো 28 টাকার পাউচ, কেন ওখানে প্রকল্পের নাম চেঞ্জ করছেন? কাজ করবেন না আর চাইছেন যে আপনার নাম হয়? ভাই কাজ করলে, সুনাম থাকলে তো সুনাম হবে। নকলের কারবারে 1 নম্বর হলো টিএমসি, সেটা আপনারা সকলেই দেখেছেন। একটি এরকম একটা, আমি বলছি একটা কনস্টিটিউয়েন্সি নেই যেখানে চিটিং বাজি করেনি ইলেকশন আর ভোটের সময়, সব জায়গায় করেছে। তারপরেও আমাদেরকে বলে ইমা হেরে গেলে, বিজেপি হেরে গেছে। আরে 3 থেকে 77 হয়েছি আমরা, তোমরা যেখানে যেখানে আমরা জিতেছি সেখানে হেরেছো, লজ্জার বিষয়। দুবারের সরকার, এবারে 70টা সিট জিততে পারেনি। কেন জিততে পারেনি? শুধু সন্ত্রাস করলে হয় না, কাজ করতে হয়। মানুষ এই বিশ্বাস দেখেছে, এই বিশ্বাস করেছে বিজেপির উপরে। কেন আমরা সিন্ডিকেট চালাই না? আমরা কাটমানির সরকার নই, আমরা ভাতাবাজি করে খাই না, বালু দালালি করি না, কয়লার দালালি করি না। যারা করে, যারা করে তাদের জন্য বলে একটা বাড়িতে কেন দুটো লোক রাজনীতি করতে পারে। সেটা এই সম্পর্কিত যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।